অসামাজিক কাজে বাধ্য করতে না পেরে ঠাকুরগাঁওয়ে এক নারীকে নির্যাতনের পর ন্যাড়া করে দিয়েছে স্বামী আমিরুল ইসলাম ওই নারী এখন আশ্রয় নিয়েছে অন্যের বাসায় এর মধ্যে আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান নারী ও এলাকাবাসী আব্দুল লতিফ টিটুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট মানুষের হাতে ওঠায় দিতে চাই আমি তো রাজি হই নাই ওই কারণে আমার এখান থেকে মারপিট করে আমি এভাবেই স্বামী আমিরুল ইসলামের নির্যাতনের কথা বর্ণনা করছিলেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের রোজিনা বেগম অসামাজিক কাজে বাধ্য করতে না পেরে গেল শনিবার বিকেলে রোজিনা বেগমের মাথার চুল কেটে ন্যাড়া করে দেয় আমিরুল ইসলাম ঘরের ভিতরে ঢুকায় বউকে ডাঙায় উলঙ্গ করে ডাঙায় এটা তো আমরা দেখি আমরা ভিতরে যাইতেও পারি না মামিকে এমন ডাঙাচ্ছে এখন এখানে চলে আসতেছে আমার বাসায় তখন আমি ওকে রাখতে থাকতে দিই তখন আমাকে হুমকি দেয় আর কি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী ন্যাড়া করে দিছে এবং হাত পা পিছনে বাঁধে খুঁটির সঙ্গে বাঁধে তাকে মারপিট করছে মেয়েটাকে ওই চুলগুলা কাটে দিয়েছে প্রসাব খাইছে এটার যেন বিচার মঙ্গলবার সকালে বালিয়াটাঙ্গী থানায় মামলা দায়ের করার পর স্বামী আমিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সুপার স্বামীর বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে এবং আরও জানা গেল যে এই স্বামী তাকে এর আগেও অত্যাচার করেছে এবং গায়ে প্রস্রাব করে দিয়েছে এরকম ঘটনা আমরা জানতে পেরেছি আর এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আইন অনুযায়ী আমিরুল ইসলামকে কঠোর শাস্তি নিশ্চিত করবে সংশ্লিষ্টরা এমন দাবি সবার দ্য রিপোর্ট নিউজ টোয়েন্টি